সকলে জানেন বহুত প্রশাসন আছে অন্য মানুষ নিতে হয় কেন এই যে অরাজনৈতিক মধ্যে যেভাবে বলছি আমি বেশি কিছু বলতেছি না ওই লাইনে আমরা চেরিবাজার ব্যবসায় এই যে সমিতি সরকারের প্রশাসনের দিক দিয়ে বহু সময় খেলা পাচ্ছি না কেন আমাদের এখানে এমন ব্যক্তি এই সমিতিতে আছে পুলিশ কমিশনার বলে কি ওনারাই আনবেন না এতটা মামলা আছে এতটাই আছে নিতে পারি না ঠিক আর এমনকি এই চেয়ারের মধ্যে নন ব্যবসায় যদি মানুষ যায় কোনো রাজনীতি পলিটিশিয়ান যদি এই চেয়ারে যায় এই চেরি বাজার ব্যবসা করতে নষ্ট করে হবে হারাফারে ব্যবসা আগে যাবে কই হমসম হম হারাফারে ব্যবসা আগে যাবে যে আরো পুজো করব ওর ব্যবসা এরা হনবত বাইল দিই এই যে ওর হাতে জিম্মা এর যা থাকবে এই ধরনের কিছু বিগত জীবনে তো সকলে জানেন কি হয়েছে না হয়েছে আমার আমলে কোন ব্যবসায় হরা নেই কোন প্রশাসনের হরা নেই আমি যে সময় সমিতি তাহি কোন সময় ব্যবসায়ী কলনে বাইরে তিনজন গুন্ড ভাড়া করে করি ব্যবসায়ী কলর দোয়ান ভাড়া ভাড়া লেখতে গিয়ে ব্যবসায়ী কলর দোয়ান ভাড়া লেখতে মানে সিনে ভাড়া লেখতে হবে অহরহ টিয়া সাদাবাজি চলছে বহুত কিছু চলছে সকলে জানেন বাজে অরাজনৈতিক মধ্য টেলিভাজার ব্যবসায়ী সমিতি সেবামূলক প্রতিষ্ঠান ব্যবসায়ীদের আগে চিন্তা করতে হবে কোন লোক এশিয়ারে থাকলে ব্যবসায় ঢুকে দেবে কোন লোক এশিয়ারে থাকলে ব্যবসা এই জিনিসগুলি আপনারা চিন্তা করবেন চিন্তা করে আপনারা চেয়ারম্যান হাইকোর্ট দিবেন আমি সবসময় এই যে বড় হকটা আদায় করার জন্য আমি চেষ্টা করি যাই আমি এবার এই যে উপনির্বাচনের পরে শুধু একটা রাত আমি টেরি বাজার বাইরে ছিলাম তাহা আমার বিহারে বাড়ি দিতে গেছিলাম আমি নইলে মার্কেটে নইলে সমিতির অফিসে নইলে আমার মার্কেট দোতলা নইলে পাঁচতলাই আমি এইভাবে ব্যবসায়ীদের খোঁজ খবর নিয়ে এখানে দিন হারাইছি বড় হক আদায় করিবার চেষ্টা করি বাদ দিয়ে সাতটা বাজে গেছি সকালে আটটা বাজায় টেরি বাজার নাস্তা করছি আমি এটা তো আপনারা সকলে জানেন আমি অত্যন্ত এই যে হাড়াহুড়ার মাধ্যমে আমি দুর্বল কথাগুলি বলতে পারতেছি না আপনার কাছে আমি দোয়া চাই যদি হারাফার লাগে আপনার সকলে জানেন হার কি হচ্ছে বিদ্যা আত্মনগরের দ্বারাই ক্ষতি করবে ব্যক্তির আপনারা চিন্তা করবেন যে মানুষের একজনের ব্যবসার মধ্যে একজনের ইচ্ছা থাকে যে কোনো একটা নেতৃত্ব যদি কেউ দেয় ওই ওই লোকেরা কিভাবে এই নেতৃত্ব বঞ্চিত করাবে এই ধরনের খেয়াল মনমারিয়ে খারাপ হওয়া মানুষ নির্বাচিত করবেন না এখানে এখানেও কয়েকটা মানুষ টার্গেট এরা যেমন একটু কথা বললে এর গলাটা চিবি ধরনের লেগে পাগল আমি আপনাদের কাছে দোষ হয় আমি এমন কোন কাজ নাই যে আমি করি নাই আপ্রাণ চেষ্টা করছি মানে কাজ করার জন্য একটা সেকেন্ড আমি এই যে আমার ব্যবসায় ফেলায় আমি সহজে কোনোদিন কোন বাইরে জানি চেষ্টা করি এখানে তাহার জন্য এখানে রাজনীতি করার জন্য আসি নাই আমরা ব্যবসায় ব্যবসায়ীদের টেকনিক পলিসি আলাদা সিস্টেম এই যে বিভিন্ন জন অনেক কথা বলে নেতৃত্বের তিনটে জিনিসের প্রয়োজন একটা হচ্ছে সাহস একটা মেধা একটা সততা কোনো ব্যবসায় বলতে পারবে না আমি কোন ব্যবসায়ের একটা ক্ষতি করছি নইলে বা কেউ রেখেছে কোনো প্রশাসনে লাগাইছি এই ধরনের অনেক কেউ কোন ব্যবসা ইনশাল্লাহ আমার জন্য আমার বলতে পারবে না যে আমি কোন ব্যবসায়ীর সাথে একটা মিথ্যা কথা বলছি এ কথাও বলতে পারবে না
কোনোদিন মনোহস্ত যাইব তো আচার ব্যবহারও করি নাই। আমার বয়স হয়েছে উসমান সাহেবের নাই, এই যে নুন মহবের সব নাই, আলি সব নাই। আপনারা জানেন আমারও বয়স, আমি চলে যাবো একদিন। আপনারা এই টাইমে আমারা হারাই না, নিজের কষ্ট নিজেরা পাইবেন। আমি কি জিনিস, কি মানুষ, আমি যেদিন দুনিয়াতে যাবি মানে আমি চলে যাব, ওদিন আপনারা বুঝতে পারবেন আমি কি ছিলাম। ছেলে ভাইদেরকে আমি যতটুকু ভালোবাসি নাই, মহব্বত করি নাই, আমার ট্রেনি বাজার বাসি আমি অনেক বেশি বেশি ভালোবাসি। আমার জীবন জমুন এখানে 5-6 বছর এই ট্রেনি বাজার খাড়াইছি। ট্রেনি বাজার ছাড়া আমার ঘুমনি, আমি ট্রেনি বাজার থাকি। আপনারা আমার জন্য যে যেখানে পারেন সকলের হাসা আমার আবেদন নিবেদন, যেখানে যে মানে যার আমার এই যে বুড়োর জন্য যে সকলের যে 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 বুড়া যেখানে আছে এখানে আপনারা জাপা করুন, নাহলে আমাদের ট্রেনি বাজার ব্যবসায় টিকতে পারবে না। এই শেয়ারে যদি অন্য বেশি আপনারা জাপা করুন, বড় জোর তুলুন। এই যে আমার আমি একটু বুড়ো গেছি, আমি এমন কোনো কাজ করি না যে আজকে ভোট না পাবার মতো ওই ধরনের কোনো কাজ করি নাই। কাজ করে থাকি এই ট্রেনি বাজার জিম্মদারি, সমিতির জিম্মদারি, ব্যবসায়ীদের জিম্মদারি। এখনো যদি আমার মার্কেটে যদি 100 জন ব্যক্তি যদি বলে আমরা চলে যারা আপনার সারি দেন, আমি অন্য কেউ কে দিব, এই জিম্মদারি কে লোকে বলেন এখন হলেন, আমি এখন ইলেকশন করবো না। যদি আমার যে জিম্মদারি বড় করেন তাহলে আমার জন্য কাজ করেন। আমি আর বেশি কিছু বলতেছি না, আমি দোয়া চাই, সহযোগিতা চাই। আমরা